সেকেন্ডে আমরা পৌঁছে যাব। বন্ধুরা আমরা স্মৃতিসৌধ থেকে একটু আগে একটি রোড ডান দিকে ঢুকে গিয়েছিল, সেই রোড দিয়ে আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে। তো এখন যেই রোডে যেই ইন্ডিকেটর বা যেটাকে বলে মাইল ফলক যেখানে লেখা আছে, সেই মাইল ফলকে লেখা আছে যে টাঙ্গাইল 60 কিলোমিটার। তো আমরা এখন যেখানে আছি এখান থেকে আরও 60 কিলোমিটার রাস্তা। তো এই হলো সাভার সেনানিবাসের গেট আমার ডান পাশে। যদিও সেনানিবাসের সংরক্ষিত এরিয়া, এখানে আসলে ভিডিও করা নিষেধ সেনানিবাসের ভিতরে। তো আমরা সেনানিবাসের ঠিক সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি। তো এই আমার ঠিক হাতের ডান পাশে আছে এখানকার পল্লী বিদ্যুৎ অফিস। আমরা নাস্তা করার জন্য হোটেল খুঁজছি, তো দেখি সামনে কি পাওয়া যায়। আমরা একটু ইয়ে করছি যেন মানে একটু ভালো, একটু মানে মিডিয়াম মানের হোটেলে আমরা ঢুকে যাব নাস্তা খাওয়ার জন্য, কারণ এই মুহূর্তে অলরেডি প্রায় 9টা বেজে গেছে। সাভারের এই জায়গাটাতে বেশ ভালো লাগলো, কারণ এখানে রাস্তার দুই পাশে পাম অয়েল গাছ লাগানো আছে, সরি দুই পাশে না, রাস্তার মাঝখানে পাম অয়েল গাছ। এই পাম অয়েল গাছগুলো যদি আসলে এটা একটি সম্ভাবনাময় একটি শিল্প, যদি এটাকে কেউ বাণিজ্যিকভাবে চাষ করতে পারে। যাই হোক, এখন এই মুহূর্তে আমরা কিছুটা জ্যামের খপ্পরে পড়লাম। তো জ্যাম না ঠিক, আসলে লোকাল যে গাড়িগুলো আছে শতাব্দী, তারপর বা স্থানীয় যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলোর কারণে গাড়িগুলো বিভিন্ন জায়গায় ব্রেক করে দাঁড়ানোর কারণে এখানে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।
কোন সাইডে ভাইয়া? অর্ডার না বন্ধুরা, আমরা এই মুহূর্তে চন্দ্রা মোড় পার হলাম। তো চন্দ্রা মোড়, চন্দ্রা যে বাস স্ট্যান্ড, সে বাস স্ট্যান্ড পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি টাঙ্গাইলের অভিমুখে। তো এই চন্দ্রা মোড় থেকে কিছু সামনে এগিয়ে গেলেই একটি জমিদার বাড়ি আছে। সেই জমিদার বাড়িতে আমি কিছুদিন আগে, কিছুদিন না সরি মানে বেশ কিছুদিন আগে গিয়েছিলাম, প্রায় 2 বছর আগে গিয়েছিলাম সেই জমিদার বাড়িতে। তো এখানে বেশ কিছু জমিদার বাড়ি আছে, যেটা আমি কথা বলি তো এখন মানে সামনে। আর বন্ধুরা, আমরা এখনও আসলে নাস্তা করতে পারিনি সুমনের জন্য। তো এখন আমরা আর একটু সামনে গিয়ে একটি ব্রিজ আছে, এই নদীটা পার হয়ে আমরা, এই ব্রিজটি পার হয়ে আমরা নাস্তা করবো। কারণ এই ব্রিজটি পার হওয়ার পরে বেশ কিছু হোটেল আছে যেটা আমি এর আগে দেখেছিলাম। যাই হোক, এখন আমরা সেই হোটেলগুলোতে নাস্তা করার ট্রাই করবো। এখানে দেখা যাচ্ছে না, এটা ফ্লাইওভার। ফ্লাইওভার ব্রিজ দেখা যাচ্ছে, ফ্লাইওভার ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি, মানে এটার ফ্লাইওভার ব্রিজের এখন কাজ চলছে। হ্যাঁ, মানে এদিকে রেললাইন যাবে, তো রেললাইন তো আশেপাশে দেখলাম না, এখানে এই ব্রিজের মাধ্যমে আমরা সামনে এই ব্রিজটি বেশ বড় দেখা যাচ্ছে। এটা কি ফ্লাইওভার ব্রিজ না? এটা নিচে দিয়ে রললেন ফ্লাইওভার ব্রিজটি পার হলাম। এটাকে আমি আগে হয়তো ভেবেছিলাম নদীর ব্রিজ, তো এটা এখন যদি জানলাম রেল লাইন যাওয়ার কারণে এটা ফ্লাইওভার, মানে বাসগুলো উপর দিয়ে পারাপারের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এটা অবশ্য একটা ভালো পদক্ষেপ, এবং এই কারণে এখানে যানজট কমে গেছে। কারণ ট্রেন যদি এখন যায়ও সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ আগের মতো আর এখানে ট্রেনকে সাইড দেওয়ার জন্য বাস বা অন্যান্য যানবাহনগুলোকে দাঁড়াতে হয় না। তো বন্ধুরা, আমরা দেখছি যে ক্যান্টনমেন্ট বা সেনাবাহিনীর কিছু ট্রাক দেখা যাচ্ছে, যেগুলো মেইন রোড হয়ে হয়তো ওনাদের অন্য কোনো গন্তব্যে যাচ্ছে। তো এই পাশে এই যে একটা গাড়ি যাচ্ছে, এই দিক দিয়ে একটা জমিদার বাড়িতে যায়, একটু সামনে আছে যেখানে আমরা মাঝে মাঝে শুটিং করতে আসি। এই বাড়িটাতে একটি শুটিং হয়। তো আমরা সর্বশেষ একটি নাটক করেছিলাম বজলু লাঠিয়াল নামে, সেই বজলু লাঠিয়ালে আমি ছিলাম পুলিশ। এখন থামা লাভ কি, আমরা পার হয়ে চলে আসছেন। যাই হোক, ওই সামনে কিছু হোটেল আছে, তো আমরা ওইগুলোতে স্টেনের ওই পাশে আর কি, সামনে একটা স্টেন আছে, তো ওখানে আমরা থামার চেষ্টা করব। দেখ, আচ্ছা এই যে বামে একটা হোটেল দেখা যাচ্ছে, যে রাধুনী হোটেল। এখানে লেখা আছে যে ঘরোয়া পরিবেশ, আসলে ঘরোয়া পরিবেশে কী পাওয়া যায় এটা দেখার বিষয়। সুমন দেখে আসো, রুটি পরোটা পাওয়া যায় কিনা। সুমন যাও, দেখে আসুন।
আমাদের সাথে সাথে আর একটা গাড়িও আসলো। তো বন্ধুরা, নিউ রাধুনী হোটেল হোটেলের সামনে আমরা দাঁড়ালাম। তো এখানে সুমন গেছে যে নাস্তার আইটেম পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। কি হ্যাঁ ভাই, তেল ছাড়া পরোটা রুটি পাওয়া যায় না? তেল ছাড়া পরোটাই, হ্যাঁ তেল ছাড়া পরোটাই খাবো সুবিধা। হ্যাঁ সামনের এই দৃশ্যটি দেখাচ্ছি যেখানে কালিয়াকৈরের পাশে, এই কালিয়াকৈর পার হয়ে এই জায়গাটাতে আমরা এসেছি। জায়গাটার নাম হলো বোর্ড বাজার। কি জায়গাটার নাম? বোর্ড ঘর বাজার। বোর্ড ঘর বাজার, বোর্ড বাজার না, বোর্ড ঘর বাজার। তো আমরা এখন হিরো মানে হিরো সুমন আপনাদের সাথে কথা বলতে চায়। তো সেজন্য আমি এখন আমার মাইকটি হিরো আলমের কাছে হস্তান্তর করছি। আরে হিরো আলম না, হিরো সুমন। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো আচ্ছা, আমি এই গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই হিরো সুমনের যে বক্তব্য সেটা আমি শোনানোর চেষ্টা করব। হিরো সুমন টেরি পাইনি যে বৃষ্টি আসছে। বন্ধুরা, দুই কলি গান গাইতে পারে এটা নিয়ে সে হিরো আলমের সাথে টেক্কা দিতে চায়। তো তো হিরো আলম হিরো আলম আর হিরো সুমন, বন্ধুরা আপনাদের হিরো আলম এবং হিরো সুমন এই দুজন, এই দুই হিরোর মধ্যে কাকে ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি নাসির গ্লাসওয়্যার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে, যেটা আমরা নাসির গ্লাস বা গ্লাসের যে বিভিন্ন রকম অ্যাড দেখতে পাই সেই নাসির গ্লাস হলো আমাদের ডান পাশে। আমরা নাসির গ্লাসের ফ্যাক্টরি পার হয়ে এলাম। তো বন্ধুরা, আমরা নাসির গ্লাসের যে ফ্যাক্টরিটা, এই ফ্যাক্টরিটা পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে, আসলে ফ্লাইওভার ব্রিজটি করা হয়েছে এই নিচ দিয়ে ট্রেন রোড রেল রোড গেছে। এই ট্রেন রুটগুলো যাওয়ার কারণে ট্রেন রুটের যে যে জায়গা দিয়ে ট্রেন রুটগুলো গেছে সেই রুট সেই সেই জায়গাতে আমাদের মানে ই করা হয়েছে, এটাকে বলে কি, ওই যে ফ্লাইওভার ব্রিজগুলি করে দেওয়ার কারণে এখানে মানে গাড়ির যে গতি, স্বাভাবিক গতি সেটা কোনোভাবেই ব্যাহত হয়নি, বরং এইটার কারণে স্বাভাবিক গতি বজায় থাকার কারণে এখানে যানজটের পরিমাণ কমে গেছে। তো বন্ধুরা, আমরা সামনের দিকে এগিয়ে যাই টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল রোড ধরে। বেশ প্রশস্ত আমরা রাস্তা দেখছি এখানে। মাঝে মাঝে শুটিং করতে আসি এই বাড়িটাতে, একটু শুটিং হয়। তো আমরা সর্বশেষ একটি নাটক করেছিলাম বজলু লাঠিয়াল নামে, সেই বজলু লাঠিয়ালে আমি ছিলাম পুলিশ। এখন থামা লাভ কি, আমরা পার হয়ে চলে আসছেন। যাই হোক, ওই সামনে কিছু হোটেল আছে, তো আমরা ওগুলোতে স্টেনের ওই পাশে আর কি, সামনে একটা স্টেন আছে, তো ওখানে আমরা থামার চেষ্টা করব। দেখ, আচ্ছা এই যে বামে একটা হোটেল দেখা যাচ্ছে যে রাধুনী হোটেল, এখানে লেখা আছে যে ঘরোয়া পরিবেশ। আসলে ঘরোয়া পরিবেশে কী পাওয়া যায় এটা দেখার বিষয়। সুমন দেখে আসো, রুটি পরোটা পাওয়া যায় কি না। সুমন আমাদের সাথে সাথে আর একটা গাড়িও আসলো। তো বন্ধুরা, নিউ রাধুনী হোটেল হোটেলের সামনে আমরা দাঁড়ালাম। তো এখানে সুমন গেছে যে
নাস্তার আইটেম পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। কি হ্যাঁ ভাই, তেল ছাড়া পরোটা রুটি পাওয়া যায় না? তেল ছাড়া পরোটাই খাও সুবিধা।